কোডাক কোম্পানির কথা মনে আছে? মনে থাকবেই বা না কেন, প্রায় সকল স্টুডিওতেই কোডাকের নামে বিশাল ব্যানার ঝোলানো থাকত একটা সময়। সালটা 1998। বিশ্বখ্যাত কোডাক কোম্পানিতে কাজ করে তখন প্রায় 1,70,000 কর্মচারী। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে সারা বিশ্বে ছবি তোলার শতকরা প্রায় 85% তোলা হতো কোডাক ক্যামেরায়। গত 10-15 বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক ক্যামেরার কোম্পানিটাই শেষমেশ উঠে যায়। একের পর এক সারা বিশ্বে কোডাকের মার্কেট এতটাই নিচে নামতে শুরু করে যে একটা সময় গোটা কোডাক কোম্পানিটাই দেউলিয়া হয়ে পড়ে আর প্রায় 2,00,000 কর্মচারী রাতারাতি চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ে। ওই একই সময় শুধু কোডাক না, আরো অনেকগুলো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিজেদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছিল। যেমন HMT ঘড়ি, বাজাজ স্কুটার, ডেনোরা টিভি, মারফি রেডিও, নোকিয়া মোবাইল, রাজদূত বাইক, অ্যাম্বাসাডর গাড়ি ইত্যাদি। সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন, এই কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না, তবুও এই কোম্পানিগুলো উঠে গেল কেন? কারণ একটাই, এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময় দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনে 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে, এবং আজকে 70-90% চাকরি সামনে 10 বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবার কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম না, এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবুও আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হল উবার। এয়ারবিএনবি হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হল পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে বিকাশ, পাঠাও ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেয়া যেতে পারে। আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই, কারণ IBM ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার শিক্ষানবিশ উকিলের চেয়ে অনেক ভালো ওকালতি করতে পারে। এইভাবে পরের 10 বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না, বেঁচে থাকবে খালি বাকি 10%। এই 10% হবে বিশেষ বিশেষজ্ঞ। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। ওয়াটসন নামে সফটওয়্যার মানুষের থেকেও 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে। 2030 সালের মধ্যে রাস্তায় নামতে চলেছে চালকহীন গাড়ি। 2020 সালের মধ্যেই এই একটা আবিষ্কার বদলে দিতে পারে গোটা দুনিয়ার চালচিত্র। এর ফলে সামনে 10 বছরে আজকে 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশ দেউলিয়া হয়ে আসবে। তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে, আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে। গাড়িগুলো চালকবিহীন হওয়ার কারণে 99% দুর্ঘটনা কমে যাবে, এবং সেই কারণে গাড়ি বিমা করানো বন্ধ এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন, আজ থেকে 5-10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা STD বুথই কিন্তু ব্যবসা গোটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করলো। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে, তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। অনলাইন থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে, টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময় নগদ টাকা আজকে যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও।
এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। বিকাশের রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এপার ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন, সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন। প্রিয় বন্ধু।